বিকেল বিকেলবেলায় ছাদে আসলাম কিন্তু দেখে কি মনে হচ্ছে বিকেলবেলা মনে হচ্ছে দেখো সন্ধে হয়ে গেছে ছাদ পুরো ভেজা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে চলো তোমাদের দেখায় দেখো কেমন অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে মানে মনে হচ্ছে যেন কত সন্ধে হয়ে রয়েছে এই দেখো আমাদের বাড়ির গোলাপ গাছটার গোলাপ এই দেখো এই দেখো এই দেখো কি দারুণ লাগছে যেটা সুবজিদ্দা দিয়েছিল যে গোবর সার দেওয়া ছিল মানে এই বালতিটার মধ্যে গোবর সার দেওয়া ছিল সেই গোবর সারের মধ্যেই আমি গাছটাকে পুঁতেছিলাম বেশ লাগছে কিন্তু আর একটা জিনিস দেখাবো তোমাদের বৃষ্টি হয়েছে যেহেতু এইদিকে ঠান্ডা লাগছে এ দেখো এদিকে অ্যালোভেরা গাছটা কি সুন্দর হয়েছে এইদিকের গাছটাও ওই দিকের গাছটাও দুটো গাছই খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ না কত সুন্দর সবুজ সবুজ পাতা ছেড়েছে রোদে ভালো হয় না ইয়েতে বেশ ভালো হয় ভাবলাম ছাদে যাই কারণ ফেসবুকে ভিডিও আপলোড দিতে হবে এমনি সাড়ে চারটে বেজে গেছে দেরি হয়ে গেল তো ওই জন্যে ছাদে আসলাম ওয়েদার খারাপ হলে না নেটওয়ার্কের ভীষণ সমস্যা হয় তো ওই জন্যে ছাদে আসলাম ভিডিও আপলোড দেওয়ার জন্য তো তারপর দেখি গাছটা কি শুধু ফুল এসছে কালকে ছাদে উঠিনি পরশু দিন ছাদে উঠেছিলাম পরশু দিন দেখলাম এইটুকু হয়েছিল এইটুকু তো আজকে এসে দেখছি পুরোটাই তো হয়ে গেছে মানে ফুলটা ফুটে গেছে ভালো লাগছে কিন্তু দেখো বৃষ্টি হলে যা হয়ে থাকে সন্ধ্যে যেন তাড়াতাড়ি নেমে আসে সেরকমই একটা ব্যাপার আর এদিকে বাসগুলো তো ওইভাবেই রয়েছে এখনও খুলে নিয়ে যায়নি সারাদিনের বৃষ্টিতে রাস্তাঘাটের পরিস্থিতি একবার দেখো দরজা খুললেই বাইরে দিকটা পুরো ভেজা স্যাঁ শ্যতে কাদা আসলে কি বলো তো আমাদের এই জায়গাটা না মাটির রাস্তা তাই একটুতেই জল জমে যায় যাই হোক সন্ধ্যেবেলায় দুয়ারে জল দিয়ে তারপর চলে আসলাম সন্ধ্যে দিতে আর আজকে একটু ধুনো ধরার বাড়িতে ধুনোর গন্ধ যদি সন্ধ্যেবেলায় দেওয়া হয় দারুণ লাগে কিন্তু আমার তো বেশ লাগে ঘরের মধ্যে ধুনো দেওয়ার পর যে গন্ধটা বেরোয় আজকেও আমি তোমাদের কাছে সরি চাইছি আজকে ভিডিওটাও অনেকটা লেটে আপলোড হলো তার কারণ হচ্ছে নেটওয়ার্কের জন্য এত মানে আজকে ওয়েদারটা খারাপ বৃষ্টি বৃষ্টি ওয়েদার জানোই তোমরা ব্লগে দেখেছো খালি নেটওয়ার্ক মানে টাওয়ারটাই উড়ে যাচ্ছে আমি মানে এডিট করে নিয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাসন টাসন মাজা খসা করে তারপর আমি এডিটটা সেরে নিয়েছিলাম তারপরেই আমি ছাদে গেছিলাম ফেসবুকের ভিডিও আপলোড দেওয়ার জন্য ফেসবুকের ভিডিও আপলোড আমার দুবারে হয়েছে একবারে হয়নি মানে নেটওয়ার্কের জন্য আর তারপর ইউটিউবের ভিডিও আমার এই যে গড়িয়ে গড়িয়ে আটটা বেজে গেল আপলোড দিতে মানে কি বলবো বারবার ফ্লাইট মুড করছি অন করছি সুইচ অফ করছি অন করছি এই করে করে লাস্টে আমার বরের কাছ থেকে ওয়াইফাই নিলাম ওর কাছ থেকে দেওয়ার পর তারপর হলো তো আর কি করা যাবে নেটওয়ার্কের ওপর তো আর আমাদের কারোর হাত নেই তাই না বলো কারণ আমার মোবাইলের ডেটাতেই হচ্ছে ভিডিও আপলোড হয় তোমরা সবাই জানো যে আমার ওয়াইফাই নেই তো যাই হোক এই জন্যই দেরিটা হয়ে গেছে তো এখন ঘড়িতে সময় হচ্ছে সাড়ে আটটা আপলোড অবশ্য অনেকক্ষণ আগেই হয়েছে এই যে এখন বসলাম হচ্ছে ময়দা মাখতে রাতে রান্না তো করতে হবে তো ও বললো মানে ও দুদিন ধরেই বলছে একটু লুচি পরোটা খাবে তো করা হচ্ছিল না তো আজকে ভাবলাম যে একটু লুচি আর আলুর দম করি তো ওই জন্যেই এই যে ময়দা নিয়ে বসেছি আর তেল নুন চিনি সব কিছু দেওয়া হয়ে গেছে এবার শুধু মাখলেই হয়ে যায় আর এদিকে আমার মনুষও না বসে বসে আমার সাথে কোম্পানি দিচ্ছে তাই তো ও ঝিমাচ্ছে ও আর কোম্পানি দেবে কি আবার তাকাচ্ছে আর আমার বর হচ্ছে ঘরে নেটওয়ার্ক পাচ্ছে না বলে ব্যালকনিতে গিয়ে বসে রয়েছে তোমাদের মনে আছে আমি বলতাম যে গান করতে করতে আমার কাজ করতে ভীষণ ভালো লাগে তবে হ্যাঁ আমার একটাই ফোন সেই ফোন দিয়ে গান চালানোটা সম্ভব হয় না কারণ আবার ভিডিও শুট করাটা থাকে তো আজকে যেহেতু বর সন্ধেবেলায় বাড়ি রয়েছে তো ও এখন গান চালিয়েছে ওল্ড বলিউড সংগুলো এত সুন্দর সুন্দর চালাচ্ছে কি বলবো মানে সেই গান শুনতে শুনতে আমার কাজের এনার্জি যেন বেড়ে গেছে তো আজকে লুচি আর হচ্ছে আলুর দম হবে আলুটা তো সেদ্ধ করে নিয়েছি ওই ময়দাটা মাখা সময় তো এখন লুচিটাকে বেলে নিচ্ছি আর তোমাদের বললাম না ওয়াইফাইয়ের ব্যাপারটা সত্যি খুব সমস্যা হয়ে যাচ্ছে আমাদের এই বাড়িতে তোমরা অনেক কিছু বলেছ করতে ফ্রি জানতে বলেছ তারপর এসি গাড়ি অনেক কিছু করতে বলেছ তো ওইগুলো আমার মনে হয় আপাতত বিলাসিতায় কিন্তু আমার যেহেতু কাজ আমার কাজটাই হচ্ছে ভিডিও দেওয়া ভিডিও আপলোড দেওয়া তো আমার ফেসবুক দুটো চ্যানেলে ভিডিও দেওয়া এই সব কিছু মিলিয়ে মিশিয়ে না আমার মানে ফোনের যে ডেটাটা থাকে সেই ডেটাতে আপলোড দিতে ভীষণ সমস্যা হয়ে যায় তো প্রচণ্ড স্লো গতিতে যায় তো তার জন্যে ইচ্ছা আছে যদি আমরা নেক্সট কিছু করি আমাদের এই বাড়িতে তো ওয়াইফাইটাই ইচ্ছা আছে বসাবো তো দেখা যাক তোমরাও ভগবানের কাছে প্রার্থনা করো আস্তে আস্তে যেন আমাদের ছোট ছোট স্বপ্ন ইচ্ছেগুলোকে পূরণ করি কারণ এত বড় ইচ্ছেটা ভগবানের আশীর্বাদে আমাদের পূরণ হয়েছে আমাদের মাথার উপর ছাদটা তো এরপর আস্তে আস্তে যাতে আমরা আমাদের এই ইচ্ছেগুলোকে পূরণ করতে পারি আর যেহেতু কাজের জিনিস সেটা তো আগে দরকার তাই না তো যখন আমরা ভাড়া থাকতাম প্রচুর কষ্টে আমরা ভিডিও আপলোড দিতাম জানো না একবার বাইরে আসতাম একবার এই বাড়ির ছাদে চলে আসতাম রাস্তা দিয়ে হাঁটতাম এই করে করে ভিডিও আপলোড দিতাম তো এই বাড়িতে এসেও মোটামুটি ঠিকঠাক আছে কিন্তু ঘরে দরজা জানলা দিয়ে দিলে বা বৃষ্টি বাদল হলে না নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা হয়ে যায় নেটওয়ার্ক ডাউন হয়ে যায় তো ওই জন্যেই ভাবছি যে আমাদের একটা ওয়াইফাইয়ের দরকার তো দেখা যাক কি করি না করি সবই তোমরা দেখতে পাবে জানতে পারবে তো এইদিকে তোমাদের দেখিয়ে দিই এক গামলা লুচি ভাজা হয়ে গেছে আর এই দিকে হচ্ছে যেহেতু আলুটা সেদ্ধ ছিল তো ওই জন্যে আলুর দমটা করতে বেশি সময় লাগলো না আমি এটাই করি জানো তো আলুটা সেদ্ধ বসিয়ে ময়দা বা আটা মাখার হলে সেটা মেখে নিই তাহলে দুই দিকে কাজটা হয়ে যায় তো এদিকে আলুর দমটা কষানো চলছে দেখতেই পাচ্ছ মশলাটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো গরম জল দারুণ খাবার কিন্তু আজকে রাতের জন্য জানো তো এদিকে গান শুনতে শুনতে রান্না বান্না একদম হয়ে গেছে আলুর দমটা একদম কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পালা আর হ্যাঁ এই ব্লগটা কিন্তু তোমরা আগের দিনের যে ব্লগটা দেখেছ তার পরেরই অংশ তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাইরে কিন্তু বৃষ্টিও কমে গেছে এবার তো ঘুমাতে হবে বিছনায় দু একটা জামা কাপড় রয়েছে আজকে তো ওই ঘরটাই বেশি গুছিয়েছি ওই ঘরটায় যা অবস্থা ছিল এই ঘরটার মানে বিছানা গোছানো ছাড়া আর এই জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি এইভাবেই ছিল কি খুঁজছিস এই যে এই যে এই যে এই যে কি খুঁজছিস খাদা করাচ্ছিস আর ঢোক বিছানার মধ্যে তো এই যে এইগুলোকে ভাজ করে নিই করে বিছানা করতে হবে ঘুমোতে হবে আর আজকে সারা দিন তো এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারই গেল আর তার মাঝখানে শুধু ওই একবার একটু ছাদে গেছিলাম আর বৌদির বাড়ি সকালবেলার দিকটা একটু গেছিলাম ব্যাস এই তো আর সারা দিনই এই ঘরের কাজ এই তো চলল আর লুচি তরকারি রয়েছে ও সকালবেলা খেয়ে কাজ চলে যাবে কালকে সকালবেলা আর চাপটা থাকবে না আমি যে সাতটার দিকে কাজে যাই তাহলে হয়তো দেখা হয় কেন বলো তো বলছি এই যে রাস্তায় কাদা হয়েছে না এদিক দিয়ে আসতেও তো পারবে না কাকা এটাই সমস্যা এখন কতগুলো দিন যদি বৃষ্টি কালকে গেছি আছে আজকে বৃষ্টির মধ্যে ঢুকেছি মেশিন করা দরম করা ছোট 24 তার আগের দিন গেছি 15টা হুম এবার কালকে যদি দেখি সকালে বৃষ্টি নেই তাহলে যে বিকেলটা কাজ যায় হলো না তাহলে আরো সকালে দেব হ্যাঁ না এই বৃষ্টি একবারে কাদা না শুকানো পর্যন্ত কাকায় এদিকে আসতেই পারবে না এইটা চলো গুছিয়ে ফেলাম আর হ্যাঁ হে যে গোছাতে গিয়ে এইটা চোখে পড়লে এবার এটা তোমাদের একটু দেখিয়ে দিই দেখানোই হয়নি ওই যে দিদি ভাইটা যে এসেছিলো সেই দিদি ভাইটা বলেছিলাম না দুটো নাইটি নিয়ে এসেছে তোমাদের মনে হয় দেখায়নি নাইটিটা মল্লিকার কাছে সেলাই করতে দিয়েছিলাম বলেছিলাম এই দেখো এই যে এই নাইটিটা দিয়েছে সাদা নাইটি এই যে একটা সাদা পরে রয়েছি আর এই একটা সাদা সত্যি বলতে এখন না সাদার দিকে একটুখানি ভালো লেগে মানে ভালো ভালোবেসে ফেলছি সাদাটাকে ভালো লাগছে সবাই যখন বলছে ভালো লাগছে আমারও তখন ভালো লাগাটা তৈরি হচ্ছে আর এটা তো আমার অলওয়েজ ফেভারিট এই কালারটা মানে কাঠালি কালার দেখো দারুণ এই নাইটিটা তো এই দুটো নাইটি ওই দিদি ভাইটা দিয়েছে ঠিক আছে আর সেই দিনই মল্লিকা মনে এসেছিলো মল্লিকাকে সেলাই করতে দিয়েছিলাম এরকম ঠিক আছে এই দুটো নাইটি তুলে রেখে দিয়েছি পরে পরবো যেগুলো বার করেছি সেইগুলোকে আগে পড়ে নিশ্লা চলো বন্ধুরা তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো আজকে এই বৃষ্টি বৃষ্টি দিনের আজকে আমার ব্লগটা এই বাড়িতে এসে প্রথম এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারের ব্লগ শেয়ার করলাম আর তাছাড়া এর আগে তোমরা বৃষ্টি বৃষ্টি ব্লগ পেয়েছে হচ্ছে আমার ভাড়া বাড়িতে আর সেখানে কিভাবে কাটিয়েছি তোমরা তো দেখেইছো আমি সেই ব্লগটা শেয়ারও করেছিলাম তোমাদেরকে তো যাই হোক তোমাদের ভালোবাসা বড়দের আশীর্বাদেই আজকে আমি এইখানে চলো আজকের মতন টাটা বলে দিচ্ছি ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো আর সবাই ভালো থেকো চলো টাটা শুভরাত্রি এই যে একটু শুভরাত্রি বলো এই বেরো টাটা বাই বাই শুভরাত্রি আর ও এই বল ওকে কি খাইয়ে দাইয়ে মানুষ করছি কি একটু মিয়া বলবে না একটু গুড নাইট বলবে না মিমিদের বলো মিয়া বলে দাও কি মিয়া বলে দাও না বলো টাকা টাকা চে ধরো টাকা চে মিয়া বল ওমা কালকে মাছ ভাত খাবো মাছ ভাত মিয়া বলে দাও মিয়া বলে দাও পছন্দ হলো না বাচ্চা কালকে খাওয়াবো তোকে মাছ ভাত সকালবেলা মাছ নেওয়া দেখে আমার মনুষোনা আমার আর পেছন ছাড়ছে না দেখতে পাচ্ছ উ কি মেরে মেরে দেখছে যে আমি কি কর আসলে ওর ভাষায় বুঝতে হবে এখন হচ্ছে মাছ কাটতে হবে বারবার যাচ্ছে আর ওই সিঙ্কের ওপরটাই মাছ রেখেছি মানে সিঙ্কের ওপর বলতে সিঙ্কেই মাছটা রয়েছে ওখানে ও তাকিয়ে তাকিয়ে দেখছে ও মাথা উঁচু করে আর আমার কাছে কাছে এসে মেয়া মেয়াও করছে মানে চলো মাছটাকে আগে ধো এইসব কাজ পরে হবে দেখো তাহলে আমি কলপারে এসেছি জামা কাপড় কাঁচবো জামা কাপড় ভেজাবো বাসন মাজবো আর ও কি করছে মাছ নিয়েছি সকালবেলায় বেলায় সেই মাছের গন্ধ পেয়ে এখন দেখো কি করছে ঠিক নিয়ে যাও তো তোমরা তো নেবে ওকে নিয়ে যাও বসে বসে দেখছে এটা পাগলি তো ছোনা পাগলি জানো এটা এটা আমাদের ছোনা পাগলি জানো হ্যাঁ এই তো আমাদের সোনা পাগলি মাছের পাশে বসে থেকে মাছ পাহারা দেবে আর আমার দিকে ম্যাম করে তাকাবে মানে মাছ দাও মাছ দাও মাছ দাও হ্যাঁ আমাদের সোনা পাগলি কিন্তু ভদ্র সভ্য সোনা পাগলি তাই না হ্যাঁ আমার মামা বলবে যে মাছ দাও কিন্তু আমি মাছ চুরি করবো না হুম হ্যাঁ বিড়াল আছে যে মাছ চুরি করে না আমার বিড়াল আছে জানো তো আমার লক্ষ্মী মা হ্যাঁ আমি কাজ করে নিই কাজ করে নি আমি দেখো এই রকম ভাবাতেই থাকবে ভেবাতেই থাকবে ম্যা ম্যা করে ভাবাতেই থাকবে কি যাও যাও তুমি যাও দিকে যাও চল যাও আমার কাজ আছে আমার কাজ আছে হ্যাঁ সকালের সুন্দর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি শুভ সকাল আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি বেশ কাটছে নতুন বাড়িতে দিনগুলো আর সাথে রয়েছে তো অবশ্যই আমার মনুষও না ওর পেছনে আমার এই বক বক করতে করতে আমার দিনটা কেটে ওইদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে আসলাম একটু ভিজতে থাকবে ততক্ষণে ঘরের কাজগুলো করে নিই তো ঘরটা ঝাড় দেওয়া তো তখনই হয়ে গেছিল মানে সকালবেলায় করে ফেলেছি বাসি বিছানা তোলার সময়ই তো ঘরটা মোছা হয়েছিল না you <laughs> তো ঘরটা এখন মুছে নেব ঘর বারান্দা রান্নাঘর সব কিছু মুছে দুটো বাসন রয়েছে সেই দুটো বাসনটা মেজে নেব আর সকালবেলা আমার বর কাজে গেছে ওই লুচি আর তরকারি খেয়ে আগেই বলেছিলাম তোমাদের মানে এতক্ষণ ধরে যে ব্লগটা তোমরা শুরু থেকেই দেখলে তো সেই ব্লগটা তো আগের দিনে ছিল অনেকটা বড় হয়ে যাবে বলে আমাকে অর্ধেক ব্লগ তোমাদের পোস্ট করতে হয়েছে সকালবেলায় ওই গতকালকের লুচি আর তরকারি খেয়েই আমার বর গেছে কাজে আর ও সকাল সকালে এখন কাজে যাচ্ছে যেহেতু কারেন্টের না প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে ওই জন্য সকাল সকাল কাজে গেলে কি হয় বলো তো সকালের দিকটা কাজটা না অনেকটাই এগিয়ে যায় আর ওদিকে আমার মুনু সোনার তো রোদের মধ্যে বক্স জানলায় বসে রয়েছে দেখবে চলো দেখাচ্ছি কই জানো দেখো এখন নেই তো মুনু ওই আসছে ওই আসছে ওই যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কোথায় ছিলে হ্যাঁ কোথায় ছিলে ঠিক এই জায়গাটাতে বসেছিল জানো এই যে এই জায়গাটাতে বসেছিল আর এই যে জামা কাপড় এই জামা কাপড়গুলো এখন ছাদে নিয়ে যাব নিয়ে গিয়ে মেলে দিয়ে আসবো বেশ ভালো একটা রোদ উঠেছে দেখো আর এদিকে জামা কাপড়গুলো মেলেছি আর এ দেখো এই দিকটা মেলেছি ঠিক আছে আর ক্লিপ দিয়ে দিয়েছি হাওয়া দিচ্ছে তো ওই জন্য ক্লিপ দিয়ে দিয়েছি চলো এবার নিচে যাব তার আগে যে এই যে সুন্দর সুন্দর ফুলটা দেখা এই যে দারুণ হয়েছে ফুলটা তবে এই ফুলগুলো মনে আর বড় হতো ঠিক এই সাইজটা হয়েছে এই সাইজটা এই সাইজটা হয়েছে গতকালকে তো অন্ধকার ছিল ওই জন্য ভালো দেখাতে পারি না ওই একটু দেখিয়ে দিলাম আর এই বালতিটার মধ্যেই দিয়েছি চলো এবার নিচে যাই ক্লিপ দেওয়া আছে হাওয়া দিলেও সমস্যা নেই ঠিক আছে অবশেষে ক্লিপ দেওয়া হলো জামা কাপড়ে চলো এবার নিচে যাই গিয়ে কিছু খাবো খেয়ে নিয়ে তারপর রান্না বসাবো আজকে আবার সমিতি রয়েছে মাছ নিয়েছি রুই মাছ নিয়েছি তো কাকা আসেনি অন্য দাদার কাছ থেকেই নিয়েছি আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মশলাটা আর মশলা বলতে তোমরা অনেকে জিজ্ঞেস করো কী মশলা দিচ্ছ আমি না বেশিরভাগই মাছ বলতে ওই আদা জিরে বাটা এটাই আর টমেটোটাকেও একটু বেটে দিই তাহলে না ঝোলটা একটু গাঢ় গাড়ো হয় তো এদিকে আলু লম্বা করে দিয়েছিলাম আর বেগুনগুলো বেশ ছোট ছোটো বেগুন কিনেছিলাম দুদিন আগে তোমরা দেখেছিলে তো সেই বেগুনগুলোকেই চারফালি করে দিয়েছি তো আজকে হবে রুই মাছের ঝোল বেগুন আলু দিয়ে

চলো একেবারে গরম গরম ধোয়া ওটা ভাত তার সাথে রয়েছে গরম গরম মাছের ঝোল খাওয়া দাওয়াটা সেরে নিন দিকে মুনুশোনাকে ভাত মেখে দিয়েছি যে এখন এদিকে খাচ্ছে তো চলো বন্ধুরা ব্লগটা সেই গতকাল থেকে গতকাল থেকে বলতে গতকালকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছিলো বলে গতকালকের বিকেল থেকে কিছু ক্লিপ এই ব্লগের মধ্যে যেহেতু ছিল তো এই ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে তো ওই জন্যে এখন এই ব্লগটা শেষ করছি নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই আসছি ভালো থেকো সবাই সুস্থ থেকো আর ব্লগুলো কেমন লাগছে আমার নতুন বাড়িতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো টাটা আমার টাটা বলে দাও টাটা বলে দাও